আসসালামু আলাইকুম দর্শক, আমরা রয়েছি মুহূর্তে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আমবাড়ি পুষরাতে। আজ ছিল 31 জুলাই 2023 রোজ সোমবার। সোমবারের বাজারে কেমন যাচ্ছে, ছোট ছোট সাল বছরগুলো কী দামে কেনাবেচা চলে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো আমরা। মোটামুটি আমদানিকৃত আজকের বাজারে রয়েছে। এখানে আমরা দেখছি সব কিন্তু সাল বছরগুলো রয়েছে। আমাদের মধ্যে ছোট ছোট সার বছরগুলো আজকের বাজার ধরে এখান থেকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সবুজ ভাই কটা নিয়ে শেষ? পাঁচটা কি সার বাচ্চা? তিনটা সার, দুইটা বকরা নিয়ে আসছেন, বিক্রি হয়ে গেছে সব? না, বকন দুটো বিক্রি হয়েছে, সারটা আছে। আচ্ছা, বকন বিক্রি হয়ে গেছে আর তিনটা কিন্তু সারে রয়েছে, বিক্রি হয় নাই? আচ্ছা আচ্ছা, শুনছেন, বাজার খারাপ বলে কাস্টমার 28 থেকে 30 হাজার বলে। আপনি কত চাইতেছেন এটা? 32 হাজার। সাইওয়ালে 37 35 চাওয়া? এটা 32 বলে, 32 বলে। আচ্ছা, 33 থেকে 34, 32 বলে না ভাই? আচ্ছা, 32 হাজার কিন্তু বলছে দর্শক। আমরা এটা কত? 28 হাজার। এটা বিক্রি, এটা কেমন? এটা বিক্রি 30 হলে বিক্রি না? আড়াই মাস না? শুনছেন দর্শক, আজকের বাজারে আমরা সর্বোপরি এখন বর্তমান বাজার কি খবর? বাজারে কি অবস্থা আজকে হাটে? বাজার পাটি নেই, ছোট ছোট সার বাচ্চাগুলো কি দামে কেনা বাচ্চা চলছিল সেই তথ্যগুলো তো দিচ্ছি। হাটের শেষ সময় রয়েছি এবং শেষ সময় বাছুরগুলো কি দামে কেনা বেচা চলছিল এই হাট থেকে আমরা মূলত জানানোর চেষ্টা করতেছি ছোট ছোট বাছুরগুলোর রেট। দর্শক, আমরা তীব্র রোদের মাঝে কিন্তু দাঁড়িয়ে থাকা সম্ভব নয় এমন পরিস্থিতি। আমরা এখানে একজোড়া সাইওয়াল জাতের বকরা না ভাই, সব দুইটাই? আচ্ছা, আমরা শুনবো আজকে কেমন দাম ধরে চাই এই যে জয়টা কেমন লাগছে? 60,000 60 চাওয়া কত বলছে? 50-52 50-52 বলে 51। আচ্ছা, 50 ভাঙ্গ এরকম করে দাম দিচ্ছে, কেমন টার্গেট এগুলো আসলে? 56-55 হলে দিতাম, 56-55। আচ্ছা, সব কিন্তু সাইওয়াল। দর্শক, আমরা এই যে দেখছি এখানে হাটের মোটামুটি ছোটো ছোটো টাইপের যে বাছুরগুলো রয়েছে সেই বাছুরগুলোর বর্তমান বাজার দর জানানোর চেষ্টা করছি সাইওয়াল জাতের। মোটামুটি আমদানি রয়েছে এখন শেষ মুহূর্তে। দেখতেছি ভাইয়ের কাছে মূলত রয়েছে বেশ কিছু বাছুর গরু, দর্শক, বকরা টাইপের। আসসালামু আলাইকুম, কটা নিয়ে আসছিলেন ভাই আজকে? গরু নিয়ে আসি 14টা ভাই। 14টা বেচাইছেন কটা আজকে? 6টা বিক্রি হয়েছে। 6টা মাত্র বিক্রি হয়েছে? আচ্ছা, এখনো তো 8টা রয়েছে না? 8টা। আচ্ছা, দর্শক শুনছেন, 8টা। আচ্ছা আচ্ছা, এখনো কিন্তু 8টা রয়েছে, 6টা 14টা গরু কিন্তু এই হাটে কিনছিলেন নাকি? বাজার কি অবস্থা আজকে হাটে? বাজার খারাপ ভাই, বাজার খারাপ। কাস্টমার নাই, বেচা কিনা তো খুবই স্লো নাকি? আচ্ছা আচ্ছা, দর্শক শুনছেন, বেচা কিনা কিন্তু খুব পরিস্থিতি ভালো নয় একটু, আমরা বিক্রেতার কাছ থেকে জানানোর চেষ্টা করলাম। এগুলো এভারেস্ট কেমন দাম রাখছেন আজকে? এভারেস্ট আছে 33 করে, 33 চাওয়া দাম না? বেচা কিনা কেমন? এগুলো বেচা কিনা 500 করে, 30,500 করে বলে বিক্রি করবে। 26,000 হলে মূলত বিক্রি করবে আজকের বাজারে। দর্শক, আমরা আজকের হাট থেকে জানানোর চেষ্টা করতেছি।
এই টাইপের বাসুর গরুগুলাই তো আপনার কাছে থাকে নাকি? আচ্ছা আচ্ছা, না দর্শক ভাই যদি আসে তাহলে তো দিতে পারবে নাকি? নাম এবং মোবাইল নাম্বার? নাইম ইসলাম। বাসা? বাসা আমবাড়িতে। আমবাড়িতে এখানে নাকি? এখন নাম্বার 017 02 5598। এই নাম্বারে যোগাযোগ? এই নাম্বার। দর্শক আমরা শুনলাম, আমি বিক্রেতার নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে এই টাইপের বাসুর গরু সংগ্রহ করে নিতে পারেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের প্রতিবেদনটি এখানেই ছিল, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা।